বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল একটি গোটা গ্রাম পঞ্চায়েত। 20টি আসনের মধ্যে কোনটিতেই বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। মালদহ জেলার কালিয়াচক 1 নম্বর ব্লকের মজমপুর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, এখানে 3টি পঞ্চায়েত সমিতিও বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিরোধীরা এই ঘটনাকে শাসক দলের সন্ত্রাসের অভিযোগ তুলেছে। শুনুন এ ব্যাপারে কি বলছেন তৃণমূল বিজেপি ও কংগ্রেস নেতারা। দেখুন, কেউ যদি প্রার্থী না দিতে পারে তাহলে তো আমাদের কিছু বলার নেই। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তো বলেছিল যে যদি প্রার্থী না দিতে পারে ওদের কাছে অভিযোগ করলে বা জেলা পার্টিকে অভিযোগ জানালে তারা প্রার্থী দেওয়ার ব্যবস্থা করবে। জেলা না দিয়ে যদি দিতে না পারে তো আমরা কী করতে পারি বলুন? কোথাও তো কোনো নয় যে প্রার্থীতে বাধা দিচ্ছে, গন্ডগোল করছে, কোথাও হয়নি। মালদা পিসফুলি হচ্ছে। মালদা জেলায় মজমপুর অঞ্চল, এটা আসলে মালদা জেলার একটা চম্বলের মতো অবস্থা। এখানে পুলিশও ঢুকতে ভয় পায় এবং সাধারণ মানুষ তো দুর্ছাড়। এখানে সমস্ত অঞ্চলের সমস্ত নমিনেশন কেবলমাত্র তৃণমূল কংগ্রেস করেছে, পঞ্চায়েত সমিতিগুলো তৃণমূল কংগ্রেস করেছে, আর কেউ এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কেউ নমিনেশন করতে পারেনি। এবং তৃণমূলের সন্ত্রাস যে ভয়াবহ রূপ ওখানে নিয়েছে এটা আমরা সকলে দেখতে পাচ্ছি, এবং আমরা চাইব পুলিশ প্রশাসন এটা দেখুক এবং এখানে একটা সুস্থ ব্যবস্থা হোক যাতে ইলেকশনটা এখানে করা যায়, সকলে নমিনেশন করতে পারে। আসল কথা যে মজমপুরে যে কথা বলছেন কালিয়াচক ওয়ান, এটা আজকে না আমরা দেখে এসেছি যে ওখানে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করে। আর তৃণমূল পার্টি তো আপনারা ভালো করে জানেন যে সন্ত্রাস ছাড়া এই দল টিকতে পারে না। তাই আমরা ওখানে খুব চেষ্টা করেছি, আমাদের যারা ক্যান্ডিডেট হওয়ার কথা ছিল তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মানে বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছে, তার জন্য তারা সেখান থেকে ভোটে দাঁড়াতে পারেনি। এবং আপনারা যদি মালদা জেলার চিত্র দেখেন, সর্বত্র জায়গাতে কিন্তু কংগ্রেস ভালো ক্যান্ডিডেট দিয়েছে এবং ভালো জায়গাতে লড়াই করার মতো জায়গা আছে। বলছি পঞ্চায়েত সমিতির 3টে ওখানে পায়নি উইদাউট কন্টেস্ট। আমি বললাম তো যে ওই মজমপুর জায়গা হচ্ছে একটা সন্ত্রাসের জায়গা, সন্ত্রাস করার চেষ্টা করেছে এবং তৃণমূল সর্বত্র জায়গাতে এই চেষ্টা করছে। আজকে নির্বাচন যে ঘোষণা করেছে সেখানেও অরাজকতা করার জন্য যে এত তাড়াতাড়ি একটা নির্বাচন ঘোষণা করেছে, নির্বাচনটা তো অত চারটিখানি ব্যাপার নাই, মানে ভয়ের জন্য দিতে পারেন? হ্যাঁ, ভয়ের জন্য, ভয় বলতে যেখানে আমরা যাদেরকে ক্যান্ডিডেট করতে চেয়েছিলাম তাদেরকে রাত্রে ভয় দেখানো হয়েছে, তার জন্য তারা সেখানে যেতে পারেনি, নমিনেশন করতে পারেনি।